আর সন্দেশখালীতে এই অস্ত্র উদ্ধারের ঘটনা আজ নতুন নয়। আগেও আমরা জানি দ্বিতীয় দফার যেদিন ভোট ছিল সেদিন সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছিল যা বিদেশি আগ্নেয়াস্ত্র সেখানে মজুদ ছিল এবং সেই অস্ত্র উদ্ধারের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এনএসজির তরফে, অর্থাৎ এনএসজি নামানো হয়েছিল সেখানে। যে অস্ত্র উদ্ধার হয়েছিল সেই ছবি আপনাদের সামনে রাখছি, অর্থাৎ সন্দেশখালীর একেবারে খবরের শিরোনামে, কারণ একের পর এক ভাইরাল ভিডিও আমরা দেখেছি সন্দেশখালীর অস্ত্র উদ্ধার হয়েছে আজ। তবে এর আগে যেদিন অস্ত্র উদ্ধার হয়েছে, অর্থাৎ 26 এপ্রিল যেদিন দ্বিতীয় দফার ভোট ছিল সেদিনও অস্ত্র উদ্ধার হয় সন্দেশখালী থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। নিরাপদ বাবু, আমরা জানি সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন নয়, আগেও দ্বিতীয় দফার ভোটের দিন অস্ত্র উদ্ধার হয়েছিল যেখানে এনএসজি নামানো হয়েছিল, আজও অস্ত্র উদ্ধার হয়েছে এবং যেখানে জেলিয়াখালীতে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল ছিল সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব, সেখান থেকে অস্ত্র কেড়ে নেওয়ার পর বিজেপি কর্মীকে মেরে উধাও হয়ে যায় দুষ্কৃতীরা। সন্দেশখালীতে ফের অস্ত্র পাওয়া গেল, কি বলবেন? নিরাপদের সরকার 2011 সাল থেকেই বলা শুরু করেছিল যে সন্দেশখালীতে অস্ত্র আছে, বিভিন্ন না। নিরাপদবাবু, আপনার অডিও আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি না, আপনার সঙ্গে অবশ্যই পরবর্তীতে আমরা কথা বলবো। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে অস্ত্র উদ্ধারের ঘটনা, আজও সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধার হয়, আমরা জানি আগেও অস্ত্র উদ্ধার হয়েছিল দ্বিতীয় দফার ভোটের দিন একাধিক অস্ত্র উদ্ধার হয় সন্দেশখালী থেকে। প্রথমে আমাদের এখানে শিব মন্দির পাড়ায় একটি টিএমসির মিটিং হয়, এবার মিটিং শেষ হওয়ার পরে যখন তারা এই খেয়াঘাট থেকে যখন পার হয় সেই সময় আমাদের দু একটা ছেলে মানে দেখতে পায় যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে, তখন তাদেরকে হাতে ধরে এবং ধরে মেশিনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তার দরুন হচ্ছে আমাদের একটা ছেলেকে প্রচণ্ড মার মেরেছে, প্রায় 20-22টা মেশিন ওরা ওপারে কিছু চলে গেছে, আর একটাকে আমি ধরে ফেলেছি। ওই মেশিনটা টেনে নিয়ে আসতে গিয়ে আমাকে রাস্তা দিয়ে টেনেছে ওরা, গোলাম শেখ টিএমসির বাহিনীরা সবাই, তো ওই ভিড়েতে নাম বলতে পারছি না আমি, তবে ওই বাহিনীর সব নাম দেওয়া আছে, এরাই সব আমার মারধর করে। 50 সদস্য আবু তালে মোল্লা, মোতালে মোল্লা, এরা দিনমানে সবসময়ের জন্য অনসাডনে ঘোরে। পুলিশকে বললাম, পুলিশ আমাদেরকে বলছে, বলে তোমরা ওদেরকে ধরে আর ভিডিও করে আমাদেরকে পাঠাও, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা পুলিশকে বলেছিলাম যে এখানে জেলিয়াখালী অঞ্চলে যা মেশিন আছে এখানে 4 চাকা নিয়ে দাঁড়ালে 4 চাকা ভরে যাবে, আমরা নামও বলে দিয়েছিলাম এই বাড়ি যদি রেড করা হয় তা এখানে ডবল ব্যারেল পাওয়া যাবে, তো এদের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বারবার বলছি, প্রশাসন এই ব্যবস্থাটা নিচ্ছে না, আগেও বলেছিল